প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 12 নম্বর অধ্যায়ের আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা এই অধ্যায়ে জানব ফর্টিস্কিউ থিওরেমের ব্যাখ্যা। এটি পড়ার আগে প্রথমেই আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে আসলে ফর্টিস্কিউ থিওরেম আমরা কেন পড়ব, এটি আগে জানা লাগবে। আসলে উদ্দেশ্য না থাকলে কোনো কিছু পড়াতে মজা আসে না। তাহলে চলুন প্রথমে ফর্টিস্কিউ থিওরেম কেন আমরা পড়ব তা অনুধাবন করার চেষ্টা করি। এই অধ্যায়টি হচ্ছে অসম পাওয়ার ব্যবস্থা সম্বন্ধে ধারণার অধ্যায়। অর্থাৎ এখানে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা বা পড়াশোনা করব সেখানে অসম পাওয়ার নিয়ে কথা বলা হবে। অর্থাৎ দেখা যাবে অসম পাওয়ারে যদি ভেক্টর চিত্র আমরা আঁকাই বা জানতে পারি তাহলে দেখা যায় যে এটি হচ্ছে পলিফেজ সিস্টেম বা তিন ফেজ সিস্টেমের পাওয়ার সিস্টেমের ধারণা। এই তিন ফেজ সিস্টেমের ভেক্টর ডায়াগ্রামে তিনটি ভেক্টর থাকে, যদি সেগুলো সুষম হয় বা ব্যালেন্স হয় তাহলে তারা পরস্পর এক্সাক্ট 120 ডিগ্রি ফেজ সেপারেশনে অবস্থান করে। কিন্তু উক্ত কোনো পলিফেজ সার্কিট যদি আনব্যালেন্স বা অসম হয় তখন তারা এই 120 ডিগ্রি ফেজ সেপারেশনে অবস্থান করে না, তাদের ভিতরে এক এক রকম মান বিদ্যমান বা ফেজ পার্থক্য বিদ্যমান থাকে। আমি পাশে একটি চিত্র আঁকিয়ে দেখাচ্ছি। ধরুন এটি একটি ফেজ, মনে কর এই ফেজের সাপেক্ষে এই ফেজে 120 ডিগ্রি সেপারেশনে না থেকে এই একটি ফেজে আছে এবং আর একটি ফেজ দেখা যাচ্ছে এই বরাবর আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এই ফেজ থেকে এই ফেজের মধ্যবর্তী যে ফেজ অ্যাঙ্গেল সেটি এক ধরনের হবে এবং এই ফেজ থেকে এই ফেজের যে অ্যাঙ্গেল সেটি আর এক রকম হবে। তাহলে বোঝা যাচ্ছে এটি হচ্ছে এক ধরনের ক্রিয়াকলাপ, এটি একটি অসম পাওয়ার ব্যবস্থার ভেক্টর চিত্র আঁকিয়েছে। এখন দেখা যায় এই অসম পাওয়ার ব্যবস্থার ভেক্টর চিত্র হতে আমরা সহজে ফেজ ভোল্টেজ ফেজ কারেন্টের মানগুলোকে বিশ্লেষণ করতে পারি না, একটু আমাদের জটিলতার সৃষ্টি হয়। সেজন্য এই জটিলতা পরিহার করার জন্য আমরা একটা থিওরেম পড়ি, সেটা হচ্ছে ফর্টিস্কিউ থিওরেম। সেখানে এই অসম ভেক্টর চিত্রের পরিবর্তে এই অসম ভেক্টরটিকে আমরা সুষম ভেক্টরে বিবেচনা করব। আর এই জন্য এই একটি ভেক্টরকে আমরা তিনটি ভেক্টর হিসেবে বিবেচনা করব। দেখুন এখানে একটি ভেক্টর চিত্র, এখানে আরেকটি, এটি আরেকটি ভেক্টর চিত্র আগানো হয়েছে। কেন সেই জন্য বলা হয় এগুলোকে ভেক্টরের সেট বলা হয়। এটি এই জন্য করা হয় কারণ এই অসম ভেক্টর থেকে সুষম ভেক্টরের এক সেট সুষম ভেক্টরের মাধ্যমে এগুলোকে বিশ্লেষণ করা হয়। আসলে সেটি হচ্ছে ফর্টিস্কিউ থিওরেম। তবে চলুন এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে অসম পলিফেজ সিস্টেমের ফেজর ভেক্টর, ফেজর বা ভেক্টর ডায়াগ্রাম একই কথা, যে অসম পলিফেজ সিস্টেমের ভোল্টেজ বা কারেন্ট গুলোকে এন সংখ্যক ভেক্টর বিশিষ্ট সুষম ভেক্টরে প্রকাশ করা হয়। এখন দেখুন যে অসম পলিফেজ সিস্টেমের ফেজর বা ভোল্টেজ এবং কারেন্টের ফেজরকে, এখানে আমি একটি পাশে দেখেছি এটা ভোল্টেজ অথবা কারেন্ট যেগুলোর একটি হতে পারে, এই ভেক্টরকে এন সংখ্যক ভেক্টর বিশিষ্ট, এন এখানে একটি স্বাভাবিক সংখ্যা, এন বলতে গেলে 2, 3 অথবা হতে পারে যা কিছু হতে পারে। এখানে এন বলতে এখানে 3 বোঝাচ্ছে। দেখুন একটা ভেক্টর চিত্র আরেকটি এবং এখানে একটি আরেকটি ভেক্টর চিত্র দেখতে পাচ্ছি। তাই সেজন্য বলা হচ্ছে এন সংখ্যক ভেক্টর বিশিষ্ট সুষম ভেক্টরে প্রকাশ করা হয়। এই যে অসম ভেক্টর থেকে আমরা এক সেট বা এন সংখ্যক সুষম ভেক্টরে প্রকাশ করেছে। দেখুন এখানে একটি ভেক্টর সুষম, কেন সুষম বলছি কারণ এই ফেজ থেকে এই ফেজের যে ফেজ সেপারেশন সেটা হচ্ছে 120 ডিগ্রি, আবার এই ফেজ থেকে এই ফেজের যে সেপারেশন সেটিও 120, আবার এই ফেজ থেকে এই ফেজের যে সেপারেশন সেটিও 120 ডিগ্রি। তাই এই ধরনের ফেজকে বলা হয় সুষম ফেজ। যদি একটি ফেজ হতে আর একটি ফেজের দূরত্ব একই পরিমাণ না হয় তখন সেই ধরনের ফেজকে বলা হয় অসম ফেজ বা অসম ভেক্টর। ঠিক আছে, এটি হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স। কিভাবে এটি পজিটিভ ফেজ সিকোয়েন্স আমরা বুঝবো, দেখুন যেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। কিভাবে এটি পজিটিভ ফেজ সিকোয়েন্স আমরা বুঝবো, কিভাবে আমরা জানি যখন কোনো ভেক্টর ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায় তখন তাকে আমরা বলি পজিটিভ ফেজ সিকোয়েন্স। দেখুন এখানে VA, VB, তারপর আছে VC, তার মানে এটি ABC, এটি একটি স্বাভাবিক ফর্মুলাতে আছে এবং এটি ঘড়ির কাঁটার দিকে আমরা হিসেব করছি, তাই এটি হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স। অর্থাৎ এই ফর্টিস্কিউ থিওরেমের মাধ্যমে আমরা এই যে অসম পলিফেজ সিস্টেমের যে ভেক্টর সেখান থেকে পজিটিভ ফেজ সিকোয়েন্স একটি সুষম ভেক্টর আঁকাই নিলাম
এরপর নেগেটিভ ফেজ সিকোয়েন্সে আরেকটি ভেক্টর আঁকিয়ে নিতে হবে। সেটি দেখুন, এখানে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা ফেজ সিকোয়েন্সটি দিব, সেটি হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স। দেখুন এখানে এ, তারপরে বি, তারপরে সি। দেখুন যে এ বি সি বিপরীত দিক দিয়ে, কিন্তু হিসাব করার সুবিধার্থে আমরা দিকেই ধরবো, কিন্তু উল্লেখ করার সময় দেখুন এরপরে আমরা সি চলে এসেছে, তারপরে বি। কিন্তু এই দিক দিয়ে ধরলে এ বি সি, যদি আমরা এই দিক দিয়ে ধরি, এটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটিকে বলা হয় নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এই পজিটিভ ফেজ সিকোয়েন্সে 120 ডিগ্রি ফেজ সিপারেশন দেখানো হয়েছে তিন ফেজের, যেটি হচ্ছে সুষম। আবার নেগেটিভ ফেজ সিকোয়েন্সে তিনটি ফেজের পরস্পর ফেজ সিপারেশন 120 ডিগ্রিতে দেখানো হয়েছে, যেটি একটি সুষম ফেজ সিকোয়েন্স, হতে পারে পজিটিভ বা নেগেটিভ, এটি কোনো বিষয় না। কিন্তু তিনটি ফেজ সিপারেশনের মান একই হচ্ছে, এটি হচ্ছে মূল বিষয়। অপরদিকে দেখুন, এখানেও একটি জিরো সিকোয়েন্সে ফেজ সিপারেশন দেখানো হয়েছে। এখানে এ বি সি ভোল্টেজের জন্য যে ফেজ সিকোয়েন্স, সেটি হচ্ছে জিরো সিকোয়েন্স। কেননা দেখুন এদের ভিতরে একটি সমান্তরাল রেখা বরাবর এর অবস্থান করছে, তার মানে এদের ভিতরে কোনো ফেজ পার্থক্য নাই। এই না থাকার কারণে এরা হচ্ছে জিরো সিকোয়েন্স হিসেবে বিবেচনা করবে। তার মানে আমরা বুঝতে পারলাম ফোর্টিস্কিউ থিওরেম থেকে আমরা অসম ফেজর বা ভেক্টর থেকে এক সেট অথবা এন সংখ্যক সুষম ভেক্টর রূপান্তরের মাধ্যমে উক্ত সার্কিটে বিশ্লেষণ করতে পারি। আসলে এটি হচ্ছে ফোর্টিস্কিউ থিওরেমের মূল নীতি। তবে চলুন, এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো এখন আমরা অতি সহজে বুঝতে পারি কিনা দেখি। এখানে বলা হচ্ছে অসম পলিফেজ সিস্টেমের ফেজর বা ভেক্টর গুলোকে এন সংখ্যক ভেক্টর বিশিষ্ট সুষম ভেক্টরে প্রকাশ করা হয়। হ্যাঁ, এন সংখ্যক সুষম ভেক্টরে আমরা প্রকাশ করলাম। এই সুষম ভেক্টর গুলোকে অসম ভেক্টর গুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলা হয়। তাহলে এখন প্রশ্ন হলো, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কোনগুলো একটু ভালোভাবে খেয়াল করুন। এই অসম ভেক্টরের সুষম ভেক্টর কোনগুলো? এইগুলো। তাহলে এইগুলোকে আসলে বলা হয় সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এখানে যে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের যে তিনটি ভেক্টর আমরা দেখলাম, এই তিনটি হচ্ছে আসলে এই অসম ভেক্টরের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট হিসেবে পরিচিত। এরপর সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর মান সমান এবং প্রতিটির মধ্যকার ফেজ কোণগুলোও সমান। হ্যাঁ, অবশ্যই এখানে প্রতিটি যে ফেজ ভোল্টেজ দেওয়া আছে সে প্রত্যেকটার মান সমান হবে এবং প্রত্যেকটা যে ফেজ পার্থক্য সেগুলো সমান হবে, যেটা আমি পূর্বে বর্ণনা করেছি। এরপর দেখুন, তিন ফেজ আনব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে ফোর্টিস্কিউ থিওরেমের নিম্নলিখিত ভাবে বলা যায়। এখন এই ফোর্টিস্কিউ যে থিওরেম গুলো সেটি একটু গুছিয়ে এই অংশ বলা হয়েছে, সেগুলো কি একটু পড়ে দেখি, অতি সহজেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আনব্যালেন্স তিন ফেজ পদ্ধতির ভেক্টর তিনটিকে হতে পারে ভোল্টেজ অথবা কারেন্টের, ব্যালেন্স সিস্টেমে তিন সেট ভেক্টর হিসেবে, এই যে তিন ফেজ পদ্ধতির ভেক্টর তিনটিকে ব্যালেন্স সিস্টেমে তিন সেট ভেক্টর হিসেবে বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, এই যে ভেক্টর ছিল যেটি আমরা তিন সেটকে যদি বিবেচনা করতাম, যদি ব্যালেন্স সিস্টেমে তিন সেট ভেক্টর হিসেবে, যে ব্যালেন্স সিস্টেমে তিন সেট ভেক্টর হিসেবে আমরা কি করছি, বিশ্লেষণ করা যায় বা করছি, যাদেরকে অসম ভেক্টর গুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলে। আসলে এগুলোকে বলা হয় অসম ভেক্টর গুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। উল্লেখ্য, প্রত্যেকটি সিমেট্রিক্যাল সেটের প্রতিটি সদস্যের মান সমান এবং তাদের পারস্পরিক ব্যবধান একই। আমি পূর্বেই বলেছি, যখনই আমরা অসম ভেক্টর থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো আঁকিয়ে নিব, তখন সেগুলোর প্রত্যেকটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী ফেজ এর যে ব্যবধান সেগুলো একই হবে। দেখুন, প্রত্যেকটিতে ফেজ ব্যবধান 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি, এবং এখানে প্রত্যেকটির কোনো ফেজ নেই, সেজন্য বলা হচ্ছে জিরো সিকোয়েন্স, কেননা তারা একই সরল রেখা বরাবর অবস্থান করছে, এরা একে অপরের সাথে কোনো কৌণিক ব্যবধানে নেই। তাই বলা যায় যে প্রত্যেকের তার সদস্যের মান সমান এবং তাদের পারস্পরিক ব্যবধানও একই। এখানে চিত্রে বলা হচ্ছে তিন সেট ব্যালেন্স ফেজর বা তিনটি আনব্যালেন্স ফেজরের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা এই ফোর্টিস্কিউ থিওরেমের মাধ্যমে একটি জিনিস দেব, যেখানে বলা আছে যে আনব্যালেন্স ফেজর বা ভেক্টর ডায়াগ্রামে যা তিন সেট ব্যালেন্স সিস্টেম এর সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভেক্টর ফেজর পাওয়ার সমূহ। দেখুন,
যে এখানে আমরা যে ভোল্টেজ কিউ থিওরেমের মাধ্যমে তিনটি কি পেয়েছি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পেয়েছি। এই যে এই তিনটি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সাহায্যে এখন এই যে এখানে একটি চিত্র, এটি কিভাবে করলো সেটি আপনাদের আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। তবে চলুন সেটি কিভাবে দেখে নিই। এখানে বলা হচ্ছে, ধরা যাক অসম তিন ফেজ পদ্ধতির তিনটি ভোল্টেজ VA, VB এবং VC। এখন এখানে যে আমরা এখানে একটি VA, এখানে VA2, এখানে VA3 বা VA0 আমরা ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি, সেই ভোল্টেজগুলো এখন আমরা ভেক্টরের মাধ্যমে যোগ করব। তাহলে আমরা একটি ভোল্টেজ পাবো VA, এখানে যে A আছে এখানে একটি A দেখতে পাচ্ছি, এখানে আরেকটি ভোল্টেজ VA2, এখানে আরেকটি ভোল্টেজ VA0। এগুলোকে আমরা এখন যোগ করে সবগুলোকে কিসে রাখবো, VA এটার ভিতরে রাখবো। ঠিক এই ইকুয়েশনটি আপনারা খেয়াল করুন যে ভিএ সমান VA1, এই যে VA1, তারপর VA2, এই যে এখানে ছিল VA2, তারপর VA0, এই যে জিরো সিকোয়েন্সের VA0 যোগ করেছে। এরপর VB ভোল্টেজ যখন বের করেছে, বা এই তিনটি ভেক্টর হতে আমরা যোগ করব, দেখুন VB1, এই যে VB1 এই অংশটি, তারপর VB2, এই যে এখানে VB2 এই অংশটি, তারপর VB0, এই যে VB0 এই অংশটিকে যোগ করেছে, তারপর VC, সি কম্পোনেন্ট, তিনটি ভেক্টর হতে সি কম্পোনেন্টগুলো একইভাবে যোগ করবে। দেখুন এখানে VC1, এই যে VC1, তারপর VC2, এই যে এই ভেক্টর থেকে VC2, তারপর এই জিরো সিকোয়েন্স ভেক্টর থেকে VC0, এখানে এই যে এখানে VC0 যেটি ছিল সেটি লেখা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে যোগের হিসাবটি এখানে করা হলো সেটি এগুলো এটির মাধ্যমে কিভাবে এই চিত্রটি আমাদের প্লট করা হয়েছে সেটি আমরা দেখব। প্রথমে আমরা এর জন্য অঙ্কন করব, সেটি হচ্ছে VA। দেখুন VA যদি করতে হয় আমরা VA1, VA2 আর VA0 এই তিনটিকে যোগ করতে হবে। তাই এই যে মূল বিন্দু, এখান থেকে আমরা প্রথমে দেখুন এ কোন বরাবর গেছে, এই যে পজিটিভ সিকোয়েন্সের যে ভেক্টরটি ছিল সেটি হচ্ছে এ গিয়েছে একবারে সোজা। দেখুন এখান থেকে এই যে VA1 একবারে সোজা এইটুকু অঙ্কন করা হয়েছে। তারপর আমরা লিখব VA2। দেখুন এই যে এই নেগেটিভ সিকোয়েন্সের VA2, এটি ঠিক যে পরিমাণে বাঁকা করে এখানে আছে, ঠিক এই যে VA1-এর শেষ মাথা থেকে সে একই পরিমাণ এখানে যে যতটুকু বাঁকা বা অ্যাঙ্গেল আছে এই রেখাটা জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে দিয়ে হচ্ছে VA2, এখানে VA2 লেখা আছে। একটু ঘোলা মনে হলেও আপনারা বই থাকলে অবশ্যই দেখে নেবেন, VA2 লেখা আছে। তারপর এখান থেকে যেহেতু VA2 লেখা হয়ে গেছে, তারপর আমরা কি লিখবো, VA0, যেহেতু VA ভোল্টেজ VA1, VA2 এবং VA0 তিনটি সিকোয়েন্সেরই যোগ করেছে কম্পোনেন্টগুলোকে। তাই এর শেষ অংশে দেখে দেখুন VA0, এই যে উপরের দাগটি, ঠিক যেমন বাঁকা আছে ঠিক এই অবস্থায় এটিকে ধরে যদি তুলে নিয়ে আমি এই অংশে লাগিয়ে দিই, তাহলে এই যে VA2 থেকে VA0 এই পজিশনে এই বরাবর চলে গেল। এখন এই যেখানে শুরু করেছিলাম, ভেক্টরের যোগের পদ্ধতি হলো যেখানে শুরু করেছিলাম এবং যেখানে শেষ হলো, শেষের বিন্দু থেকে একদম প্রথমের বিন্দু পর্যন্ত আমরা একটা রেখা টেনে দিলি, সেটি আসলে ভেক্টরের যোগ হয়ে যায়। দেখুন VA ভোল্টেজ পেতে হলে VA1, VA2 এবং VA0 সবগুলোকে ভেক্টরি গেলে আমরা এই যে জিরো থেকে আবার শুরুর বিন্দুতে একটা রেখা টেনে দিয়েছে, যেখানে VA বলে এই যে VA দিয়ে প্রকাশ করা হয়ে গেছে। অনুরূপভাবে VB যে উপাংশগুলো আছে, এই যে VB1, VB2, VB0, অনুরূপভাবে এখানে প্লট করা হয়েছে। এটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে VB যদি বের করতে চায়, তাহলে VB1 প্রথমে পজিটিভ সিকোয়েন্সের দিকে খেয়াল করুন, VB1 ঠিক এই বরাবর আছে, এই ভেক্টরের VB1। অনুরূপভাবে দেখুন যে এই যে এই বরাবর আছে, এটি হচ্ছে সে VB1। এরপর VB2, এই VB2 নেগেটিভ সিকোয়েন্সের কোন বরাবর আছে, দেখুন এখান থেকে এই বরাবর চলে গিয়েছে, ঠিক এই ভেক্টরের এই যে VB1 যেখানে শেষ হয়েছে এখান থেকে এই বরাবর VB2 বসে গেছে। তারপর আমরা এখানে VB0 যখন এখান থেকে এই পর্যন্ত VB0 ঠিক
এখানে যেমনটি ছিল ঠিক অনুরূপ, এটি জাস্ট এখানে নিয়ে সেখানে বসিয়ে দিলে এরকমই দেখতে হবে, এখানে দিয়ে দিয়েছে। এখন মূলবিন্দু থেকে এর শেষ বিন্দু যদি আমরা যোগ করে দিই, বা শুরুর বিন্দু হতে এর শেষের বিন্দু যদি যোগ করে দিই, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে ভিভি ভোল্টেজ। দেখুন এটি যোগ করে দিয়েছে। অনুরূপভাবে ভিসি যে ভোল্টেজ সেটিও আপনারা বের করে নেবেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই কথাগুলো বুঝতে পেরে থাকেন, তাহলে এর ভিতরে যে কথাগুলো আছে সেগুলো আপনারা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি যেটি বলবো সেটি হচ্ছে 12.2.1 এই অনুচ্ছেদটি, সেখানে বলা আছে অপারেটর। আমাদের এই অসম পাওয়ার ব্যবস্থা সম্বন্ধে কিছু হিসাব নিকেশ করার জন্য আমরা একটি অপারেটরের সাহায্য নিয়ে থাকি, সেটি হচ্ছে এ অপারেটর। আমরা পূর্বের ক্লাসগুলোতে আই অপারেটর অথবা জে অপারেটরকে জেনেছি। এখানে অনুরূপ একই কাজের জন্য একই প্রসেসে এ অপারেটর ব্যবহার করা হবে। সেখানে এ একটি অপারেটর যার মান পোলার ফর্মে 1 আর অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। আমরা জানি পোলার ফর্মের যে আদর্শ রূপ সেটি একটা থাকে আর, আর অপরটি থাকে একটি অ্যাঙ্গেল। এটি হচ্ছে পোলার ফর্মের আদর্শ ফর্মেট। এখানে আর এর মান সেটি হচ্ছে 1 আর থিটার মান সেটি হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এ একটি অপারেটর যার মান পোলার ফর্মে 1 এবং অ্যাঙ্গেল অফ কত, 120 ডিগ্রি। এই পোলার ফর্মকে যদি আমরা রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করি, তাহলে এই যে এই মানটিকে পাবো যে -0.5 + j × 0.866। অর্থাৎ এখানে এর যে মান সেটিকে পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার উভয় ফর্মে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ক্যালকুলেটর মাধ্যমে এটি করতে পারেন অথবা খাতা কলমে হিসাব করে দেখতে পারেন। এবং যা কোনো ভেক্টরের সাথে মাল্টিপ্লায়ার হিসেবে বসিয়ে উক্ত ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 120 ডিগ্রি ঘোরাতে তাকে এ অপারেটর বলে। অর্থাৎ কোনো ভেক্টরকে যদি আমরা ঘড়ির কাঁটার ডান দিকে অথবা বাম দিকে ঘোরাতে চাই, এখানে স্পেসিফিক বলেই দেওয়া আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ আমরা কোনো ভেক্টরকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবস্থান নির্দেশ করতে চাই, তাহলে উক্ত ভেক্টরের সাথে আমরা জাস্ট এই এ অপারেটরকে মাল্টিপ্লাই হিসেবে বা গুণ করে দিব, তাহলে সেটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ফেজ শিফট বা ঘূর্ণন নির্দেশ করবে। আর সেই জন্য আমরা এখানে এ অপারেটর ব্যবহার করেছি, যেটি আমরা পূর্বের অধ্যায়গুলোতে যে অপারেটরের একই রকম কাজ করেছিলাম। ধরি এখানে একটি পোলার ফর্মে ভোল্টেজের মান দেওয়া আছে ভি অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, একটি ভেক্টর এ অপারেটরের সংজ্ঞা অনুসারে। এখন এ অপারেটর আমরা কি জানি, এই যে ভোল্টেজটির সাথে এখন যদি আমরা এ অপারেটরকে গুণ করে দিই, তাহলে যে মানটি হবে এই ভি এর সাথে অন গুণ করে দিন এবং জিরোর সাথে কত, 120 ডিগ্রি। কেননা আমরা যখন এ অপারেটর গুণ করবো, এ অপারেটর মানটি হচ্ছে আসলে এই যে 1 আর অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। তাহলে দেখুন যে এ ইন্টু ওয়াই, ওয়াই বলতে গেলে এই যে এই মানটি। এখন এ যদি অপারেটর আমরা এই ভোল্টেজের সাথে গুণ করি, তাহলে 1 × 120, এই জিরোর স্থানে ফেজ শিফট হয়ে সেটি কত চলে গেল, সেটি ভি থেকে চলে গেল এ ভি। দেখুন পূর্বে যে মানটি ছিল ভি, সেটি 120 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, সেটি ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে। কেননা ঘড়ি চলে এই দিকে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত কোন দিক হবে, এই দিকে হবে। তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন নির্দেশ করতে হলে ভি এর সাথে আমরা এ গুণ করে দিলাম, বিনিময়ে যে 120 ডিগ্রি আমরা ফেজ শিফট ঘটিয়ে দিলাম, আর বিনিময়ে আমরা এর সাথে ভি কে গুণ অবস্থায় লিখে দিলাম। দেখুন এখানে ছিল ভি, কিন্তু হয়ে গেল এখানে এ ভি। বিনিময়ে আমরা এ অবস্থান থেকে তাকে 120 ডিগ্রি দেখিয়ে এ অবস্থানে লিখে দিয়েছি। এটি হচ্ছে এ অপারেটরের ভেক্টর। তারপর বলছে, সুতরাং চিত্র হতে দেখা যায় যে ভি অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ভেক্টরটিকে এ অপারেটর দ্বারা গুণ করলে ভেক্টরটির মান ভি 120 ডিগ্রি, তার মানে শুধু এ দ্বারা গুণ করলে হবে 120 ডিগ্রি হয়, এবং একটি মান অনুযায়ী 120 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেছে এ অপারেটর বিভিন্ন মান নির্ণয়। এখন এ অপারেটরের মান আমরা জানি এটা, যেটি রেক্টেঙ্গুলার ফর্মে এই মানটি। অপরদিকে যদি দুইটা এ অপারেটরের সাথে আমরা গুণ করি বা এ স্কোয়ার দ্বারা কোনো ভেক্টরকে গুণ করি, তাহলে সে মানটি দাঁড়াবে কত, যে এ অপারেটরের একটির মান হচ্ছে
অন অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, তাহলে যদি এ স্কোয়ার করি তাহলে সেই মানটি হবে অন অ্যাঙ্গেল অফ 240, কেননা এ ইন্টু এ অর্থাৎ দুইবার এটিকে ফেজ শিফট করা হয়। আর যখন দুইবার ফেজ শিফট করা হয় তখন সে প্রথমে এ এর জন্য 120 ডিগ্রি ফেজ শিফট ঘটায়, পরবর্তীতে আবার এ এর জন্য আবারও 120 ডিগ্রি ফেজ শিফট ঘটায়। তাহলে সামগ্রিকভাবে এ স্কোয়ারের মান হয় 240, যেটিকে রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করলে হয় 0.5 এই মানটি। এরপর আছে এ কিউব। এ কিউব অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে এখানে তিনবার ফেজ শিফট ঘটানো হয়েছে, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তিনবার গিয়েছে 120 ডিগ্রি করে। তাহলে আমরা জানি যে 120-কে তিন দিয়ে গুণ করলে বা যোগ করবে, 120-কে যদি তিনবার যোগ করি অথবা গুণ করি তাহলে কত হবে, 360। দেখুন সেজন্য এখানে এ কিউবের মান অ্যাঙ্গেলের মানটি দিয়ে আছে 360, কেননা তিনবার সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়েছে আর প্রতিবার এসে গিয়েছে 120 ডিগ্রি করে তিনবার। আর যেহেতু এক এককে তারপর কিউব করলে যা হয় স্কোয়ার করলে তা হয়, সেজন্য এখানে যে মান সে ওয়ান ওয়ানই আছে। আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে অ্যাঙ্গেলটি কেন পরিবর্তন হচ্ছে কিন্তু এই মানটি কেন পরিবর্তন হচ্ছে না, কেননা ওয়ানের পর যা হয় সেটি থেকে যায়। এরপর অনুরূপভাবে দেখুন এখানে এ টু দি পাওয়ার 4, এখানে তাহলে বুঝতে পারছি যে কয়বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়েছে, চারবার। যদি আপনারা চারবার 120-কে যদি গুণ করেন চার দিয়ে তাহলে কত হবে, 480, যেটিকে পোলার ফর্মে প্রকাশ করলে হবে এটি, এবং রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশটি এখানে দেয়নি। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সময় স্বল্পতার কারণে আমি খাতা কলমে না করে কম্পিউটারের স্ক্রিনে আপনাদের এটিকে বোঝানোর চেষ্টা করলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি এর পরবর্তীতে খাতা কলমে বোঝানোর চেষ্টা করবো।